কুয়াতে ফেলে দিল, এ ঘটনা শোনা হয়েছে না হয়? সবাই মিলে কুয়াতে ফেলে দিল, আর আল্লাহ ওই কুয়াতে তুলে নিয়ে মিশরের বাদশাহিত্ব দিয়ে দিল। এটা কার হাতের খেলা জোরে বলো? আল্লাহর হাতের খেলা। তিনি বলেন ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আমি যা খুশি তাই করতে পারি, এটা আমার হাতের খেলা, অন্য কারের হাতে চলে না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা। বিশ্ব নবী আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালামের ভাইয়েরা সবাই মিলে নিয়ে কুয়াতে ফেলে দিল, আর ওই কুয়া থেকে তুলে নিয়ে মিশরের দায়িত্ব দিয়ে দিল। এটা আমার আল্লাহর হাতের খেলা, জোরে বলো। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলে দিয়েছিল তখন ছোট না বড়? ছোট ছিল, ভাইয়েরা দুশ্মনী করেছিল, কুয়াতে ফেলে দিল যাতে মরে যায়। হ্যাঁ না না, আল্লাহ যাকে মারবে সে তো তবে মরবে, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। এ খেলা কার হাতে জোরে বলো? আল্লাহর হাতে। হ্যাঁ না না, ভাইরা যখন ফেলে দিল সেই রাস্তা দিয়ে বণিকেরা চলেছিল, হঠাৎ করে পানির পিপাসা লেগে গেল, বালতি নিয়ে কুয়াতে ফেলে দিল, আর কুয়াতে ফেলার সাথে সাথে অপরূপ সুন্দর এক চেহারা বাল সন্তান যেন বালতিতে ভেসে এলো, তুলে ওরা খুশিতে বাগে বাগ হয়ে গেল। এত রূপ, এত সুন্দর চেহারা কি করে হয়? দেখে তারা মনটা ভরে গেল, সবাই বলছে আমি নেব, বলছে আমি নেব, বলে এমন করে হবে না, এটা বাজারে তোলা হবে, বিক্রি হবে, বিক্রি করে আমরা সবাই ভাগ করে নেব। হ্যাঁ না, সুবহানাল্লাহ, বলে এরা তাড়াতাড়ি মিশর দেশে নিয়ে পৌঁছে দিল। আর সেই পিরিয়ডে মানুষ বেচা কেনা হতো, মানুষের হাট হতো, আজকে যেমন আমাদের সর্বেরিয়ার গরুর হাট, অনেক জায়গায় উটের হাট, মোষের হাট, সেই পিরিয়ডে বেচা কেনা হতো মানুষ। ইউসুফ নবীকে সেই বণিকেরা নিয়ে মিশরের দরবারে তুলেছে, বিক্রি হবে, অকশান হচ্ছে, সুবহানাল্লাহ, বলেন অকশান হচ্ছে, যে বেশি দেবে তাকে দেওয়া হবে। এ বলছে আমি এত দেব, ও বলছে আমি এত দেব, দিতে দিতে আস্তাতে রেট বাড়ছে। হঠাৎ করে মিশরের আজিজ মিশর তিনি এসে হাজির হলো, দেখছে ও তুরি অত খুব সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দেখে খুশিতে বাগে বাগে হয়ে গেল, যত টাকা লাগে দেব, আমার আগে আর কারের অকশান উঠবে না, এটা আমার বিবি জুলাইখার জন্য নিয়ে যাব, আমার ঘরে গোলাম থাকবে, আমার বিবির বাচ্চা কাচ্চা 8 কুড়ো, জুলাইখা তখন অতি সুন্দর, এত চেহারা সুন্দর, সেই পিরিয়ডের মহিলাদের মধ্যে তিনি সৌন্দর্য ছিলেন, কিন্তু সন্তান নাই। ইউসুফ নবীকে নিয়ে পৌঁছে দিল, জুলাইখা দেখে খুশিতে বাগে বাগে হয়ে গেল, এত সুন্দর চেহারা কি করে হয় ভাবছে। হ্যাঁ না না, কিন্তু আদর করে ঘরেতে লালন পালন করে বড় করলো, আদরে বড় হচ্ছে, যখন ছোট ছিল তখন কিন্তু অতটা মহব্বত ছিল না, যখন যৌবনে পদার্পণ করলো আস্তে আস্তে জুলাইকার স্বপ্নের পরী যেন সামনে ধরা দিল। হ্যাঁ না না, ইউসুফ জুলাইকা কিন্তু আগে থাকতে স্বপ্ন দেখেছিল, কাকে? ইউসুফ নবীকে স্বপ্ন দেখেছিল। লম্বা কথা, লম্বা ইতিহাস, আমি শর্টটা বলে যাই। জুলাইখা আস্তে আস্তে যখন ইউসুফ নবী যৌবনে পদার্পণ করেছে তখন দেখতে যা সুন্দর, এমনি মেয়েরা ফিদা হয়ে যাবে দেখেন। তবে মনে রাখবেন, ইউসুফ নবীর যত সৌন্দর্য হোক, সেই পিরিয়ডের মহিলারা হাত কেটে ফেলেছিল চেহারা দেখে। হ্যাঁ না না, জোরে বলে। আম্মা জান আয়েশা বললেন,
ইউসুফকে দেখে তারা সেই পিরিয়ডের মেয়ে মহিলারা হাত কেটে ফেলেছে, বুঝতে পারে নাই। আমার নবীকে যদি ওই পিরিয়ডের মেয়েরা দেখতো তো কলিজা কেটে ফেলতো, জানতে পারতো। সুবহানাল্লাহ বলেন, তাহলে আমার নবীর রূপ কতটা ছিল, আমার নবীর চেহারা কতটা ছিল। সুবহানাল্লাহ, ইউসুফ নবীকে দেখে জুলাইকা যখন বড় হচ্ছে তখন ওর সেই স্বপ্নের কথা আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। এই তো সেই স্বপ্নের পরি না, একেই তো আমি স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, আস্তে আস্তে আমার ক্যাপচারে আনতে হবে, ঠিক কিনা? একই ঘরে আছে, আর শয়তান আমাদের দুশ্মন আপন, শয়তান তো পাম দিচ্ছে জুলাইখা, এই একটা সুযোগ। হ্যাঁ না না, অতি একটা সুযোগ। মিশরের আজিজ সরকারি কাজে বেরিয়ে গেছেন ঘর থেকে, সুযোগ এসে গেছে, ঘর এখন ফাঁকা, শয়তান দিচ্ছে জুলাইখাকে ধোকা, এ সুন্দর সুযোগটা যেন হাতছাড়া করিস না। জুলাইখা এবার তাড়াতাড়ি, কর্মচারী যিনি ছিলেন, দাসী ছিলেন, তাকে বললো দরজা বন্ধ করার জন্য রেডি হোক। আর ইউসুফকে বলছে, ইউসুফ আমার পিছু পিছু এসো। অন্ধার মহলে একবার শেষ কোয়ার্টারে নিয়ে গেল, আর দাসীকে বলল দরজাগুলো বন্ধ করতে করতে পিছন দিক দিয়ে তুমি বেরিয়ে যাবে, যেন এখানে থাকবে না। ও কায়দা করে দরজাগুলো একটা দুটো নয়, দশখানা দরজা বন্ধ করতে করতে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। আর শেষ কোয়ার্টারে একবার যখন ইউসুফ পৌঁছে গেল, ঘরেতে গিয়ে দেখছে যৌন উন্মাদনার যত ছবি আর্ট করা আছে, জোরে বলুন নাউজুবিল্লাহ, কি আছে, যত নোংরা যত ছবি ঘরে পুরো সব দেওয়ালের গা চতুর্দিকে। জুলাইখা ডাক দিচ্ছে, অর আদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি অগল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক ক্বালা মা'আযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া ইন্নাহু লা জোরে বলে, পারা নাম্বার ১২, সুরার নাম সুরা ইউসুফ, আয়াত নাম্বার ২৪, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইন আয়াত, অর আদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসি। জুলাইখা বলল, ইউসুফ চলে এসো আমার কাছে এসো, অকালাত হাইতালাক কাছে এসো। সুবহানাল্লাহ, ডাক দিচ্ছে কে, জুলাইখা ইউসুফ নবীকে ডাকছে, হাই তালাক চলে এসো, যৌবনের খাহেশ মিটিয়ে নি, ফাঁকা ঘর কেউ নাই, ঠিক কিনা, এখানে কেউ নাই, তুমি আর আমি, যৌবনের সাতটা মিটিয়ে নি। ইউসুফ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘরের এই চিত্র দেখে নবী ইউসুফ জেনা করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা কি বলেন? না, আমি আপনি বলছি কি না, নবী এইরকম একটা কাজ করতে পারে, কি বলে? না নয়, আল্লাহ বলেছে ইউসুফ রেডি হয়ে গেছে। পরের শব্দ, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবী রেডি পুরো একদম জেনা করার জন্যে, এ চিত্র দেখে অত সহজ নয়, নবী ইউসুফ রেডি, আর জুলাইখা তো আগে থাকতে রেডি, ঠিক না, আগে থাকতে রেডি। তার প্রমাণ হলো পরনের কাপড়গুলো সব অলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। এই রকম একটা সময়ে একটা মুহূর্তে কোন বাপের বেটা আছে বেরিয়ে আসবে, আছে অত সহজ? নবী তা কি হয়েছে, নবী আটকে যাচ্ছে, ইউসুফ নবী পুরো রেডি হয়ে গেছে। রব্বে জুল জালাল শোনাচ্ছেন,
লাউলা আর রাআ বুরহান রাব্বি আমার রবের রবের পক্ষ থেকে যদি কোনো দলিল কোনো নিদর্শন কোনো নমুনা কোনো স্যাম্পল যদি না তাকে দেখানো হতো ইউসুফ নবীও ফেসে যেত হ্যাঁ না না কি দেখিয়েছে আল্লাহ রবের পক্ষ থেকে লাউলা আর রাআ বুরহান রাব্বি বুরহান মানে দলিল তার সামনে যদি না পেশ করা হতো তো নবী ইউসুফও ফেসে যেত ঠেকানো যেত কি দলিল কি বুরহান দেখিয়েছে রব্বে জুল জালাল সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিলেন জিবরাইল তাড়াতাড়ি এসো জান্নাত থেকে একটা কাগজের টুকরা নিয়ে এসো কাগজের টুকরায় লেখা রয়েছে লেখা হলো ইউসুফ এটা তোমার রবের পক্ষ থেকে যাচ্ছে ইউসুফ তোমার রব তোমাকে নিষেধ করছে তুমি কিন্তু এই কাজ করতে যেটা বলে কি কাজ করতে তুমি যে পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছো তোমার রবের পক্ষ থেকে যদি এই নিদর্শন দেখাও ফেরেশতা জিবরাইল এনে দেখাচ্ছেন কাগজটা সুবহানাল্লাহ বলে কি লেখা আছে রবের পক্ষ থেকে রব বলছে ইউসুফ তুমি কিন্তু এই কাজ করতে পারো না তুমি কিন্তু জানা করতে পারো না এই কাগজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এনে যখন দেখিয়েছে সঙ্গে সঙ্গে হৃদয়টা চেঞ্জ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন অল্প লোকে আওয়াজে ফুসিয়ে দেন নারায় তাকবীর আর একটু জোরে বলেন নারায় তাকবীর লোক অল্প হতে পারে আওয়াজে পুষিয়ে দিতে ও আমরা মরিস ওদেরও মারব কি বলেন সহজে ঘুমতে দেব আরেকটা কি দলিল আরেকটা দলিল হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের আব্বাজান কি নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তাফসিরে এসেছে জানো ইয়াকুব আলাইহিস সালাম সামনে এসেই হাজির সুবহানাল্লাহ বলে ইয়াকুব আলাইহিস সালাম এসে জানো বলছে ইউসুফ আমি তোর বাপ বলছি তুমি কিন্তু এই কাজ করতে পারো না বেটা যত মূর্খ হোক যত অজ্ঞ হোক যত নিরেট হোক বাপের সামনে এই কাজ করবে কেউ আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন লাউলা আর রাআ বুরহান রাব্বি রবের পক্ষে থেকে পক্ষ থেকে তাকে নিদর্শন দেখানো হলো কি নিদর্শন দলিল পেশ করা হলো আর দেওয়ার পর সঙ্গে সঙ্গে ইউসুফের ভিতরটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল যেমন সুবহানাল্লাহ আল্লাহ পাক যখন চেঞ্জ করে দিয়েছেন রব্বে জুল জালাল বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে ইন্না কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা এমন করে যত রকমের অন্যায় অশ্লীল কাজ থেকে আমি ইউসুফকে হেফাজত করে নিয়েছি জোরে বলে ইউসুফকে আমি বাঁচিয়ে নিয়েছি কেন বাঁচিয়ে নিয়েছি জানো আমার যারা মুখলিস বান্দা হবে আমার যারা মুমিন বান্দা হবে আমার যারা পেয়ারা বান্দা হবে আমার যারা খাস বান্দা হবে তাদের সম্মুখে যখন আমার নিদর্শন আমার রবের পক্ষ থেকে কোন আদেশ যাবে সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে যাবে জোরে বলে তাদের সম্মুখে যখন আমার কোরআনের আয়াত শোনানো হবে তাদের ইমানের পাওয়ারটা বেড়ে যাবে আগেই বলেছে তাদের হৃদয়টা আমি আল্লাহ আমার ভয়তে কেঁপে যাবে ইউসুফকে কেঁপেছে না কাঁপে নাই আল্লাহ বলছেন ইউসুফকে আমি আমার ভয় তো আমার নিদর্শন যেই দেখিয়েছি ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আমি আল্লাহ আমার তরফ থেকে কোন কথা শুনবে শোনার সাথে সাথে হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে ইউসুফের যখন নিদর্শন দেখানো হলো হৃদয়টা কেঁপে গেল আমি তো অন্যই কাজে যাচ্ছিলাম না 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 রবের পক্ষ থেকে নিদর্শন পেয়ে গেছি আর এই কাজে যাব না সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল রব্বে জুল জালাল বলে আমার নিদর্শন দেখানোর সাথে সাথে যখন ফিরে এলো পরিবর্তন হয়ে গেল আমি আল্লাহ ইউসুফের কাছ থেকে যত রকম ফাহেশ কাটছিল সব কাছ থেকে তাকে বাঁচিয়ে নিয়েছি জোরে বল সুবহানাল্লাহ কেন আমি ইমানদারদেরকে বাঁচিয়ে নেব হেফাজত করব এটা আমার দায়িত্ব
ইন্নাক ইন কাযালিকা লিনাসরিবান গুসু আওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন আমি মখলিস বান্দাদেরকে আমি হেফাজত করব কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একজন মখলিস বান্দা ছিলেন ইউসুফ কি ছিলেন মখলিস বান্দা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন তিনি একজন মখলিস ছিলেন আমি তাকে হেফাজত করেছি এটা ইউসুফ আলাইহিস সালাম এবারে ডাক দিচ্ছেন ক্বালা কাযালিকা মা ক্বালা মা'আদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া সঙ্গে সঙ্গে রবকে ডাকলেন আল্লাহ তোমার সাহায্য চাই সুবহানাল্লাহ নবী ইউসুফ সাহায্য চাচ্ছেন কার আল্লাহর সাহায্য এখানে রব শব্দ দুটো হতে পারে কাযালিকা লিনাসরিব ক্বালা মা'আদাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া এখানে রব বলতে দুটো হতে পারে একটা রব হলেন আমাদের আল্লাহ আর আরেকটা ইউসুফ বোঝাতে চেয়েছেন আরেকটা রব হলো মিশরে আজিজ মিশরে আজিজ তিনি লালন পালন করেছিলেন ঠিক কি না তিনি তো তাকে দেখভাল করতেন তাহলে কি সন্তানের মতো লালন পালন করেছেন ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা পরিবেশ পরিস্থিতি সব আমার হাতের নাগালে ঠিক কি না কি বলেন এখানে কেউ নাই এই ঘরের মধ্যে কেউ নাই দরজা সব বন্ধ আমি তোমার সঙ্গে এই অপকর্ম করতে পারি কিন্তু করব না কারণ তুমি আমার রবের আমানত সুবহানাল্লাহ বলেন কেন তোমার স্বামী আমাকে সন্তানের মতো লালন পালন করেছে বড় করেছে আমাকে খাইয়ে দাইয়ে এত সম্মান দিয়েছে তুমি আমার সেই মালিকের বিবি তুমি আমার কাছে আমানত তো এই আমানত যদি আমি খেয়ানত করি ইন্নাহু লা ইউহিব্বুল জালিমিন আমি তাহলে জালেমের কাতারে বদ্ধ হব ঠিক কি না আমি তাহলে জালেম হয়ে যাব আমি তো বিশাল একটা অন্যায় করব আর জালেমদের আল্লাহ কখনো ক্ষমা করবে না জালেমরা কোনোদিন গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে আজকের পৃথিবীর মানুষ যারা জালেম যারা জুলুম করছে ওরা যতই জুলুম করুক ওদের গন্তব্যস্থলে ওরা পৌঁছাতে পারবে না আমি পারি পরিবেশ পরিস্থিতি সব আমার হাতের নাগালে আছে কিন্তু আমি করব না আমি অন্যায় করবো এটা জুলুম হবে এ জালেমদের আল্লাহ কখনো ক্ষমা করবে বাদশা সাদ্দাত সাদ্দাদের ঘটনা আপনাদের সব জানা জুলুম করার কারণে ওকে ও নিজে থেকে জান্নাত তৈরি করেছিল হ্যাঁ না না নিজের জান্নাত তৈরি করা হয়েছে লক্ষ হাজার হাজার উট খালি চাবি বইতে লাগবে তাহলে কামরা কতরা হুর গেলে মান নিজেরা তৈরি করেছে কিন্তু ঢোকার চান্স পেয়েছিল ও কিন্তু জুলুম করেছিল একজনার ও নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয়টা ছিল কোন নবীর নবী হুদ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়ডে উনি এটা করেছিলেন সেই প্রিয়ডে নবী হুদকে বললেন তোমার আল্লাহকে মানলে কি দেবে বলে আমার আল্লাহকে মানলে আল্লাহ জান্নাত দেবে তো জান্নাতের নিদর্শনটা একটু বলো তো দেখি বলে জান্নাতের নিদর্শন হলো সোনা রূপা হীরা মুক্ত দিয়ে তৈরি হবে তাই ও আমি তৈরি করব জোরে বলুন নাউজুবিল্লাহ নিজে মাথা মারল বলে হ্যাঁ হবে যত প্রদেশ আছে ওর সমস্ত প্রদেশের খবর দিল যত জায়গা সোনা রূপা চাঁদি যা আছে সব তুলে হাজির কর আমি জান্নাত তৈরি করব সেই পিরিয়ডের একজন মহিলা স্বামী নাই অসহায় সামান্য একটু সোনা ছিল এর ওই জুলুমকারীর যারা চেলা চামান্ডা ছিল তারা গিয়ে ওই মহিলার ওই সামান্য সোনা ছিল সেটাও কেড়ে নিয়েছে মহিলা ধুলোয় শুয়ে পড়ে লুটুটুটি খাচ্ছিল আর সেদিন আল্লাহ জালেমের ব্যবস্থা তুমি পরে গন্তব্যস্থলে পৌঁছাতে দিও কাদওয়া সেই মজলুম মহিলা মহিলার কাছে স্বামী নাই অসহায় সামান্য সোনা ছিল সেটাও শয়তানরা কেড়ে নিল এই মহিলা এত বদদোয়া করেছিল আল্লাহর কাছে
মজলুমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ সাদদা জান্নাত তৈরি করা রেডি জান্নাতে ঢুকতে যাবে ঘোড়ার উপরে সওয়ার দরজার সামনে এসে দেখেন উদ্বোধন করবে কে সাদদা তৈরি হয়ে গেছে উদ্বোধন করবে কে সাদদা উদ্বোধন করবে দরজার সামনে এসে দেখছে জানো কে দাঁড়িয়ে আছে এই কে রে উদ্বোধন হবে আমার দিয়ে আমার আগে তুমি কে কোন লাল বেটা বলে একটু কাছে কাছে সরে আয় একটু কাঁচা কাঁচি যখন মাথাটা মাথাটা নিচু কর কানে কানে বলছে আমি অন্য কোন জিনিস না আমি হলাম আজরাইল বলে সে কি বলে আমি ধরিয়ার নিয়ে চলে যাই কারের আমি রেহাই দিই না ছাড় দিই না তাই বলে আমারে মোস্তানি কি হবে বলে এখানে থাকবে বাইরে ভিতরে চান্স বলে এত কষ্ট করার জিনিস শখের জিনিস আদরের জিনিস বড় মহব্বত করে করেছিলাম একবার খালি ভিতরে ঢুকবো একবার দেখে চলে আসব তারপরে তুমি আমাকে নিয়ে চলে যাবে কোনো অসুবিধা হবে না দুঃখ আমার থাকবে না তো আজরাইল বলে রব্বে জুল জালাল করেছেন ঘোষণা নির্দিষ্ট টাইমে মরণ হবে এক সেকেন্ড এদিক ওদিক হবে না ইদা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন একটু পানি আনতে বলো তো বাবু একজন পানি আনতে তো ভাই দোয়া কর দি কি হবে আরে খুব মুসিবতে আছেন আপনারা এত মুসিবত থাকে ভালো নয় বরং এই কষ্ট করার চাইতে গিয়ে শুয়ে ফজরের নামাজটা জামাতের সঙ্গে জলসা দিয়ে কি হচ্ছে বুঝতে পারছেন জলসায় কুটুম্বিতে যেহারে খেয়েছে আজকের কি হারে খেলো আমি তো ঢোকার আগে দেখলাম মসজিদে যা খাওয়ার ধুম চলছে মসজিদ নয় এই সাইডে একটা ঘরে মনে হচ্ছে উপরে আলাস পেটে ভাত উমনিকাত কি বলে যেই পড়েছে পেটে ভাত খালি বলছে শোবো এ জাতি শোয়ায় আর খাওয়ায় শেষ দেখবেন 300 টাকা যদি ইনকাম করে 350 টাকা গোশ কিনে আনবে পার্টি আছে না ইনকামও 350 টাকা বা ধারে 350 টাকা গোশ কিনে এনে খেয়ে হাঁড়ির ভিতর পা ঢুকিয়ে দে মাল খেয়ে তারপর দিন বললেন 50 টাকা দিদি কেন কলকাতা যাও ঠিক বলে কলকাতায় তুলে আনতে তা 300 টাকা পেয়েছি একটু ধীরে সুস্থে খা দুদিন যাক না আমার বাপজি শোনা আল্লাহ রে আমার শোনার চাঁদ বন্ধুরা আর যদি খাওয়া পেয়েছে শোয়ার জন্য মাথা খারাপ শোয়ার জায়গা দিল আর উঠতে চায় না ইদানিং একটু শিয়ানা হয়ে গেছে আগে তো কুটুম আসলে যেত না ঠিক কল বলেন চাচা চাচা বিয়ে করেছে তো জামাই সে এখন 9 দিন ছাড়া যায় না এখন কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়ে গেছে ভদ্র সেজেছে দরকার নাই অতদিন থাকা এজন্য বিশ্ব নবী বলেছেন মেহমান 3 দিন থাকবে কদিন 3 দিনের বেশি থাকলে ওকে এবার জিজ্ঞাসা করো কিসের জন্য এসেছিল 3 দিন চুপ থাকো কিছু বলো না 3 দিনের পরে জিজ্ঞাসা মাল কিসের জন্য এসেছিল তোমার শেষটা হয়েছে কি কি বলে জামাই আপনি জামাই আমার তো সবাই তো জামাই জামাই হয়েছি না হই না প্রত্যেকে তো জামাই প্রত্যেকে জামাই শ্বশুর বাড়ি বেশি দিন থাকবেন না 2 দিন জোর 1 দিন হলে ভালো 2 দিন একটু বাড়া বাড়ি যেদিন যাবেন না আপনার সঙ্গে আপনার জন্য সঙ্গে হয় হাঁস মারবে নাই মুরগি মারবে আর তা না হলে পোলট্রি আনবে যখন একটা জিনিস হবেই আজ একদিন থাকলে সকালবেলা পহায় পরোটা হবে তার ডিম ভাজার সঙ্গে তার আলু ভাজা থাকবেই আজ যদি বলেন আমি 1 সপ্তাহ থাকবো প্রথম দিনে পরোটা তারপর দিন সিমাই আসবে ঠিক কি বলেন তারপরে বলবে মামা যা জিজ্ঞেস করেন পান্তা খাই কি হ্যাঁ না না বলেন না প্রথম পরোটা আলু ভাজা বিশাল কায়দা খাওয়া হচ্ছে জামাইয়ের ওঠে না তারপর দিন
এবার সীমাই তারপর দিন সুজিতে তারপর দিন এবার মেয়ের ডেকে বলছে মা দেখ জামাই পান্তা খাই কি কাঁচা লঙ্কা দে হ্যাঁ না না বলে অসচ্ছাদ বন্ধুরা আল্লাহওয়ালা ভাইরা নবী বললেন তিন দিন থাকাবে বেশি ওর বেশি থেকো না মান সম্মান আর থাকবে মান সম্মান থাকবে না তবে এখন একটু ভদ্র হয়ে গেছে আর ও কাজ করে না বলে সময় নাই শুধু ভেরি বিজি আমার হাতে সময় নাই তবে ভালো জিনিস এটা আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করে বলুন আমিন খাওয়ায়া শোয়ায়া আমরা শেষ হয়ে গেলাম চেঞ্জ করতে হবে চলে যেতে হবে একদিন ঠিক কি না বাপ যেতে হবে না হবে না যদি না যাওয়ার টার্গেট থাকে আপনি যা খুশি করতে পারেন আর যদি বলেন আমার যেতেই হবে তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন আনতে হবে যে আমি এই ছিলাম ব্যাকে ফিরলাম কেন যেতেই হবে যাওয়া থেকে আপনাকে কোন পৃথিবীর মায়ের লাল নাই আপনাকে আটকে রাখবে মাইকেল জ্যাকসন তিনি বলেছিলেন আমি 150 বছর বাঁচব কত কত বছর মাইকেল জ্যাকসন তিনি বলে আমি ডাক বডিম্যান তিনি কুস্তি করতেন নাকি তার একটা শক্তি আলাদা ডাক্তার নিয়ে 24 ঘন্টা রেখে দিতেন আমি 150 বছর থাকবো আল্লাহ বলে 150 বলে আমি রাখলে তবে থাকবি ডাক্তার ঘিরে আছে ওর মাঝখান থেকে জাকসাল পুরো আল্লাহ নিচ্ছেন অ্যাকশন সুবহানাল্লাহ বলে এই জন্য যেতেই হবে রেডি হয়ে থাকে রেডি আছি আমরা রেডি আছি নামাজ না পড়ে রেডি রেডি থাকা প্লেয়ার আলাদা হ্যাঁ কাটিং দেখলে শয়তান ভয় খায় চুল কাটিং শয়তান ইবলিস বুঝতে পারছে যে এই ঈদ বলেন 30টা রমজান রেখে ঈদের নামাজ খালি সারা পার্ক বুঝতে পারছি কি হচ্ছে আমাদের কালকাতলার পার্ক আর এদিকে আশেপাশে কোথায় আছে জানি না সে একটু একটু বাচ্চা মেয়েরা এতটুকু এতটুকু তারাও ওকে ভিড় করছে পার্ক বুঝতে পারছে কি হচ্ছে আমার উপরে আল্লাহ এদের সরাও আল্লাহ বলে সরাতে হবে না ওই এমনি সরে যাবে দেখবি সরে যাবে এমনি বাইক পিছনে লেডিজ জেন্টারম্যান পাওয়ার আলাদা শুধু বলছে পিক আপ দাও বাড়াও 80 বলে হবে না 90 দাও 90 হবে না 100 দাও তুই কখন যাবে লরির তলা কবে যাবে হ্যাঁ না বলে মাল সোজা ঢুকিয়ে দিয়ে বসে আছে চুপচাপ লরি বাইক এক জায়গায় ও এক জায়গায় ছেলেটা খালের খোলে ঈদের নামাজের ফোয়ারা উঠছে এটাই হয়েছে না হয় নাই আল্লাহ বলি এই তো সবে তো গেলি নামাজ পড়ে এক তার আগে থাকতে পুরো কমপ্লিট এবছরে যা প্যানের কাটিং উঠেছে আপনি অবাক হয়ে যাবেন 2023 সালের নতুন ডিজাইন শুধু পকেট খালি মনে হচ্ছে 14 কেজি করে চাল ধরবে তাতে হ্যাঁ দেখেছেন এই 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 23 সালের ডিজাইনটা এর আগে তো খালি গাবলা গাবলা এ হাঁটুতে ছাড়া আগে পিমড়ে কাটার দাগ থাকলে মাল ফিরে দিত হ্যাঁ না বল ভাই এই তোর প্যানে পিমড়ে লিক করা আছে এ নেওয়া যাবে না পিঁপড়ে কাটলে সেই লিকটা ফিরিয়ে দিত পাল্টে আনতো এখন বলছে যত ছেঁড়া তত দাম বেশি এ কোন ধরনের ডিজাইন আসছে আল্লাহ ওতেই সন্তুষ্ট ওতেই খুশি এ কি নবীর দলে না ইবলিসের দলে তা তুমি যদি দল করো ইবলিসের জান্নাতে যাওয়ার ঠিকানা নাও কোন আকেলে তোর কোন বাপ কোন ঠেকাবে এই ডিজাইন তোমার পছন্দ হলো শোনেন আল্লাহ হলেন মালিক নবী হলেন তার ম্যানেজার আমরা হলাম তার কর্মচারী সুবহানাল্লাহ বলেন আল্লাহকে মালিক নবী হলেন তার ম্যানেজার আমরা হলাম তার কর্মচারী মালিক ম্যানেজারের কাছে বুঝে নেবে হ্যাঁ না না আর ম্যানেজার কর্মচারীদের কাছ থেকে বুঝে নেবে ম্যানেজার কর্মচারীর স্যাম্পেল দেয় ঠিক কি না স্যাম্পেলের সঙ্গে যদি ম্যানেজারের স্যাম্পেল মিলে যায় তাহলে ওই কাজটা মার্কেটে চলবে আর ওতে ম্যানেজার খুশি হবে মালিক
খুশি হবে, বেতন বেড়ে যাবে, সুবহানাল্লাহ বলে হবে না? আল্লাহ যা কিছু দেওয়ার ম্যানেজারের কাছে দিয়েছে স্যাম্পল, এই স্যাম্পলটাতে তোমার কর্মচারীদেরকে বুঝিয়ে দেবে টুপিটা কেমন রাখবে, দাড়িটা কেমন রাখবে, ঠিক কিনা, জামাটা কেমন পরবে, আন্ডারপ্যান্টটা কেমন পরবে, নাকি না ভুল হয়ে যাচ্ছে কি জানি, বারমুন্ডা বারমুন্ডাটা কেমন পরবে নাকি, আল্লাহু আকবার, নবীর সঙ্গে আমার কোন জেরাস মিলছে, আমার নবীর মাথায় টুপি ছিল আমার টুপিটা থাকতে হবে, নবীর পরনে পায়জামা লুঙ্গি ছিল আমারটা, বারমুন্ডা উঠে গেল কিছু তো আছে, আন্ডার ফ্যান পরে ঘুরছে এখন 30-40 বছর বয়স আন্ডার ফ্যান পরে ঘুরছে, চিন্তা করি কি কোন জাতে এ কি এই সমাজের জাত না বাইরের কুজাত। আমাদের মঠের দিকে একজন লোক ছিল জীবনভর দেখলাম না লুঙ্গি পরতে, আমি ওখানে ইমামতি করেছি অন্তত 4 বছর একদিনও দেখিনি যে ও লুঙ্গি পরে, বলে তাহলে কি পরে, একটা গামছা গায়ে আর একটা পরনে, লোকটা হয়তো এখন মারা গেছে কিছু হয়তো মরে যেতে পারে, জীবনে আমি দেখিনি লুঙ্গি পরেছে, তাহলে যে 24 ঘন্টা গামছা পরে ঘরে ও মনে নামাজ পড়ে নাকি, নাচ পড়বে ও গামছা পরে কি নাচ পড়তে যায়, তার মানে মসজিদের আশেপাশে যায় না, আমার সোনাচ্ছাদ বন্ধুরা আল্লাহওয়ালা ভাইরা, নবীর স্যাম্পেলের সঙ্গে আমার কোনটা মিল হয়েছে একটা দেখান, নবীর মাথায় টুপি ছিল আমার টুপিটা খুলে গেছে, নবীর মুখে দাড়ি ছিল আমারটা কুটকুট করছিল বালমাল চেষে দিয়েছে, হ্যাঁ না না দাড়ি রাখলে নি কুটকুট করে তো করবি তো, তুমি তো সেই কাস্টমার, তবে একটা অনুরোধ আপনাদের কাছে করব, দাড়িটা কাটবেন না, রাজি আছেন ইনশাল্লাহ, দাড়ি কেন কাটতে বারণ করছি, যত সুন্নত আছে তার সবচাইতে মারাত্মক সুন্নত হলো দাড়ি, ঠিক কি বলুন, আর এই দাড়ির ইজ্জত আছে না নাই, দাড়ির যতটাই ইজ্জত আছে বেদাড়ির অতটাই ইজ্জত কখনো হতে পারে না, বলে কিছু দাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায়, আমরা বিভিন্ন কাজে থাকি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, দাড়ি নিয়ে যা যায়, দাড়ি নিয়ে তাম পৃথিবীর সমস্ত জায়গায় যাবে ইজ্জত পাবেন, শুধু পৃথিবীর নোংরা জায়গা যাওয়া যায়, এই দাড়ি আর টুপি মাথায় দিয়ে পাকড়ি বেঁধে আর কাউন্টারে টিকিট হলে সিনেমা ঘরের কাউন্টারে যদি হাত বাড়াই বলে চাষা মনে হচ্ছে আপনার গলি ভুল হয়ে গেছে, হ্যাঁ না না আপনি কোন গলিতে হাত দিচ্ছেন, এ কি আপনার জন্যে, আপনার মনে হচ্ছে ভুল হচ্ছে গলিটা, আর আপনি বারমুন্ডা পরে আর আন্ডার প্যান্ট পরে আর গেঞ্জি গায়েতে গিয়ে হাত বাড়ান কটা দো, বলবে না বলবে না, এক বান্ডিল না দু বান্ডিল, দাড়ি আর টুপি নিয়ে মহাজন টলিতে যাওয়া যাবে, চাচা মনে হচ্ছে গলিটা গোলমাল হচ্ছে তোমার জন্য, আমার সুবাচ্ছাদ বন্ধুরা দাড়ি আর টুপি চাষা যদি চেয়েছে আর ঠিকরা টানতে টানতে যায় খালি আদর করে খালি টানবে, হ্যাঁ না না আমাদের দিকে এসো, বলবে না বলবে না, আপনি খালি একটু ক্যানিং যাবেন বুঝতে পারবেন, হ্যাঁ না না ক্যানিং কি সে কি কি পাড় ওখানে যাবেন বুঝতে পারবেন, আমার সুবাচ্ছাদ বন্ধুরা দাড়ি টুপি নিয়ে সমস্ত জায়গা যায়, তবে একটা কথা আপনাদের বলে যাই, দাড়িটা রাখলে উপকার কি, চাঁচায় ক্ষতিটা কি, চাঁচায় ক্ষতি আছে না নাই, চাঁচায় ক্ষতি আছে, কষ্ট আছে, খরচা আছে, রেখে দিয়েছি খরচা নাই কোনো খরচ নাই কষ্ট নাই, যারা কাজ কেটে দিচ্ছেন আপনি যদি সেরকম কাস্টমার হন দোকানে যাবেন 20 টাকা চাঁচতে লাগে ও দেয় 10 টাকা, এ পার্টি আছে না 20 টাকা দাম নেয় কিন্তু ও দেয় 10 টাকা, ও যখন ঢুকবে না দোকানদার আগে থাকতে দেখে নেবে, এ সেই জিনিস আসছে, আসার সাথে সাথে ও কিন্তু বেলেট আলাদা রাখে, ঠিক কিনা, 10-3 জনার বগল চেঁচেছে 2 জনার দাড়ি চেঁচেছে ওই মাল গুছিয়ে রেখেছে, আর যেই আসার সঙ্গে মেশিনে ফিটিং করে দিয়ে টানছে কড়কড় কড়কড় করছে, হ্যাঁ না না আর ওই তুই কি টানছিস,
তুই চুকার তুই যেরাম কাস্টমার সেরাম মাল দেব তুই তোর কত ধারওয়ালা কি করদি তুই তো 10 টাকা পাঠি মাশাআল্লাহ বন্ধুরা আল্লাহওয়ালা ভাইরা তারপরে চেঁচে কষ্টে এসে যাওয়ার সময় ফটকিরি ঘষে দিস ওই যে জ্বলন নে হাঁটছে আর আমি কাটি নাই কোনো খরচা নাই কষ্ট নাই সুবহানাল্লাহ বলে এটা কার সুন্নাত নবীর সুন্নাত সবচাইতে বড় জিনিস হলো কিয়ামতের ময়দান হাসরের ময়দান হবে এক শ্রেণীর লোককে আল্লাহ ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে কোথায় ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে ইয়াউমা ইদাউনা ইলা নারি জাহান্নামা দা 27 নম্বর পারা সূরা তুরের 17 নম্বর আয়াত ইয়াউমা ইদাউনা ইলা নারি জাহান্নামা দা সেদিন জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে দা শব্দের অর্থ মুফাসসিরিনা লিখেছেন যে একটা ধাক্কা মারা আর একটা জোরে ধাক্কা মারা কি মারা জোরে জোরে ধাক্কা মারা জাহান্নামে নিয়ে যাবে অন্য জায়গা আছে وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوا وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا 24 نمبر پر آئے سورة زمر رب جل جلال شناتين وسيق الذين كفروا إلى زمر شدين جهنم در دھکا مات مات نیے جاوے গরু যেমন চালিয়ে নিয়ে যায়